सब्जी माने एर मध्य नानान रकम पुष्टिगुणे भरा। सब्जिर नाम सुनले एर उपकारिताय एकेबारे अंध हो जाई आमरा। सब्जीते अवश्य अनेक पुष्टि रयेछे, तबे किछु किछु सब्जी विशेष क्षेत्रे किन्तु शरीरे मारात्मक बिरूप प्रतिक्रिया फेले। आज के आपनादेरके जानाबो आमादेर खाद्य तालिकाय थाका पछंदसई तीनटी सब्जी सम्पर्के। जे सब्जीगुलो आमादेर खाद्य तालिकाय आमरा नियमितई राखी, माछ ओ मांसेर पाशापाशि सब्जीओ जथेष्ट परिमाणे जायगा पाय आमादेर खाबारेर पाते। अथच सब्जी खेये जखन असुस्थ हये जाई तखन बोली आमि भालो भालो खाबारि खेलाम, ताहले केन असुस्थ होलाम? जानते हबे कोन सब्जीर आसले कि बिरूप प्रतिक्रिया आछे। व्यूअर सकलेर काछे अनुरोध थाकबे भिडियोटी अवश्य शेष पर्यन्त देखबेन, केननা আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। স্ক্রিনে প্রথমে যে সবজিটি দেখতে পাচ্ছেন তার নাম করলা। ইংলিশে একে বিটার মেলন অথবা বিটার গার্ড নামেও আমরা চিনে থাকি। করলা অত্যন্ত স্বাস্থ্য উপকারী একটি সবজি, তাই বাচ্চা থেকে বুড়ো সকলকে এটি খাওয়ার পরামর্শ দেয়া হয়। ডায়াবেটিস রোগীদের রোজ সকালবেলা কাঁচা করলার জুস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এমনটিও বলা হয়। করলার এমনই অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, যেমন এটি খুব সহজে রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা করলা খেলে অ্যালার্জি কমে যায়। গেটে বাত ও গাউটের ব্যথা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই সবজিটি। স্ক্যাবিস নামক রোগের জীবাণুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে। একজিমা ও শরীরে যে কোনো দাঁত খাজ খুজলি প্রতিরোধ করতে পারে করলা। কারো যদি লিভারের ডিজিজ হয়ে থাকে তাহলে খাবার খাওয়ার রুচি কমে যায়, সে সময় করলা খেলে খাবার খাওয়ার রুচি ফিরে আসে। করলার ভিটামিন সি ও প্রোটিন আমাদের শরীরের অ্যানিমিয়া অথবা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে, শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। চুলের যাদের ক্ষতি হয়েছে, চুল নষ্ট হয়ে গিয়েছে, তারা করলা খেলে চুল সুন্দর হবে। করলা ফাইবার সমৃদ্ধ সবজি, এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। করলা খেলে পেটের গ্যাস দূর হয়, এছাড়াও ম্যালেরিয়া রোগ ও মাথা ব্যথা দূর করতে সাহায্য করে করলা। এই তো জানলাম করলার কিছু উপকারিতা, এবারে জেনে নেই করলা যদি খান তাহলে কাদের কি কি ক্ষতি হতে পারে। গর্ভাবস্থায় করলা অনেক বেশি ঝুঁকি বাড়িয়ে দেয় গর্ভপাতের। গর্ভবতী মহিলারা করলা খেলে খিঁচুনিতে আক্রান্ত হয়ে গর্ভপাত হতে পারে, তাই অবশ্যই করলা সীমিত মাত্রায় খেতে হবে। এছাড়াও স্বাভাবিক নারীরা করলা খেলে মাসিকের প্রবাহ বৃদ্ধি পায়, এটি গর্ভ নিরোধক হিসেবেও কাজ করে। ডায়াবেটিস রোগীদের জন্য তিতা করলা খুবই উপকারী, এটি রক্তের উচ্চ শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তবে ডায়াবেটিস রোগীরা যারা নিয়মিত ঔষধের মাধ্যমে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে চাচ্ছেন তারা যদি প্রত্যেকদিন তিতা করলার জুস খান এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তিতা করলার জুস এবং ডায়াবেটিসের মেডিসিন এমনভাবে আপনার শর্করা কমাবে যে আপনি কোমায় চলে যেতে পারেন, তাই অবশ্যই ডায়াবেটিসের মেডিসিন খাওয়া অবস্থায় করলা খাওয়ার ব্যাপারে সতর্ক হন। একটি মাঝারি সাইজের করলার চার ভাগের এক ভাগ খেতে পারেন, অথবা খেতে চাইলে আগে চিকিৎসকের সঙ্গে একটু পরামর্শ করে নিতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত করলার জুস পান করলে এটি অনিয়মিত হার্টবিটের কারণ হতে পারে, যা যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক ঘটাতে পারে। শিশুদের করলা খুবই কম মাত্রায় খাওয়াবেন, কারণ শিশুরা অতিমাত্রায় করলা খেলে পেটে ব্যথা, বমি ও পেট ফাঁপা রোগে আক্রান্ত হতে পারে। শিশুদের জন্য করলা মাঝে মাঝে বিষক্রিয়াও ঘটাতে পারে। অতিরিক্ত করলা খেলে হিপোগ্লিসেমিক কোমা হতে পারে, এটি আপনার দেহের অন্দরের রক্তে শর্করার মাত্রা অনেক বেশি কমিয়ে ফেলে, যার ফলে আপনার শরীর কোমায় চলে যেতে পারে। এটি লিভার ইনফ্লেমেশন ঘটাতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তিতা করলা অতিমাত্রায় খেলে লিভারে অ্যানজাইমের পরিমাণ বৃদ্ধি পায়, এই অ্যানজাইম লিভারের ক্ষত সৃষ্টি করতে পারে। যাদের কিডনি ডিজিজ আছে তারা করলা খাবেন না। যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি তাদের করলা না খাওয়াই ভালো। করলার উপকারিতা থাকলেও কিডনি ডিজিজের রোগীদের জন্য করলা এড়িয়ে চলতে হবে। অতিমাত্রায় আঁশযুক্ত করলা খেলে এটি ডায়রিয়ার কারণ হতে পারে, তাই ডায়রিয়া রোগীদের করলা খেতে নিষেধ করা হয়। যাদের লিভার সিরোসিসের মতো সমস্যা আছে তারা মোটেও করলা খাবেন না, কারণ এটি লিভারের বিষক্রিয়া ঘটাতে পারে।
করলার পরে যে সবজিটির কথা বলছি সেটি হচ্ছে গাজর। এটি খেতেও আমরা খুব পছন্দ করি। গাজর আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে, হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, হার্ট সুস্থ রাখে, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে, আমাদের শরীরের হাড়গুলোকে মজবুত করে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা থাকলে তা দূর করতে সাহায্য করে, লিভারকে ভালো ও সতেজ রাখতে খুবই উপকারী একটি সবজি হচ্ছে গাজর। যাদের দাঁতের সমস্যা রয়েছে তারা নিয়মিত গাজর খেলে দাঁত ও মুখ পরিষ্কার থাকে। গাজর এমন একটি সবজি যা পরিমিত মাত্রায় খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই উপকারী। গাজর গর্ভবতী নারীদের বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে। তবে গাজর পরিমিত মাত্রায় খেলেই এর উপকারিতা পাওয়া সম্ভব। অনেকেই ডায়েটে গাজর রাখেন, আবার অতিমাত্রায় গাজরের জুস করে খান। শিশুদেরও এই জুস খেতে দেওয়া হয় এর উপকারিতা পাওয়ার জন্য। তবে প্রচণ্ড গরমে যদি আপনি অতিরিক্ত গাজরের জুস খান তাহলে এটি আপনার অনিদ্রার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। উচ্চ রক্তচাপের সমস্যা যাদের আছে তাদের গাজর খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। গাজর শিশুদের খাওয়ালে অবশ্যই কম পরিমাণে খাওয়াবেন, কারণ অতিরিক্ত গাজর খেলে শিশুরা যাদের নরম দাঁত বা দুধ দাঁত আছে তাদের দাঁত দ্রুত ক্ষয়ে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে। গাজর কিংবা যে কোনো সবজি বা ফল বেশি পরিমাণে খেলে বদহজম হয়, গ্যাস অম্বল ও ডায়রিয়া হতে পারে। বিশেষ করে এমন ধরনের সবজিগুলো রাতের খাদ্য তালিকায় রাখা উচিত না। অতিরিক্ত গাজর খাবার ফলে মানুষের অন্ত্রে অতিরিক্ত বিটা ক্যারোটিন জমতে পারে। এই অতিরিক্ত বিটা ক্যারোটিন আবার ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। যারা নিয়মিত খাদ্য তালিকায় গাজর রাখেন তাদের বিশেষ এক ধরনের স্কিন রোগ হয়। এ রোগের কারণে তাদের স্কিন হলদেটে টাইপের হয়ে যায়, বিশেষ করে হাত পা গলা ও গালের চামড়ায় এ রোগ হতে দেখা যায়। এটি আপনার শারীরিক সৌন্দর্যকে একেবারে নষ্ট করে দিতে পারে। অনেকের অ্যালার্জি থাকে গাজরে, তাই যাদের গাজর খেলে শরীরে অ্যালার্জির প্রভাব দেখা দেয় তারা খাদ্য তালিকা থেকে গাজর বাদ দিন। গাজর অত্যন্ত উপকারী জিনিস ভেবে কখনোই এটিকে অতিরিক্ত মাত্রায় খাওয়া উচিত নয়। একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ একটি বড় সাইজের গাজর চিবিয়ে অথবা জুস করে খেতে পারেন। শিশুদের ক্ষেত্রে ছোট সাইজের একটি গাজর দিতে পারেন, তবে সাপ্তাহিক প্রতিদিন না খেয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়াই উপকারী। গাজর খাওয়ার ক্ষেত্রে এটি কাঁচা খাওয়াই বেশি উপকারী। তবে কাঁচা খেলে গাজর অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে খেতে হবে, যেন এর শরীরের ময়লা কোনোভাবে আপনার পেটে প্রবেশ করতে না পারে। পেটে প্রবেশ করলে কিন্তু পেট ব্যথা ও ডায়রিয়া সমস্যা বৃদ্ধি পাবে। সর্বশেষ যে সবজিটির কথা বলছি সেটি হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স খেতে অত্যন্ত সুস্বাদু এবং বেশিরভাগ বাঙালিরাই খাদ্য তালিকায় ঢ্যাঁড়সের সবজি রেখে থাকেন। ঢ্যাঁড়স আমাদের হার্টের জন্য খুবই ভালো। এর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ক্যান্সার প্রতিরোধ করে, ওজন হ্রাস করে, দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই বাড়িয়ে তোলে যে সহজে কোনো রোগ আপনাকে আক্রান্ত করতে পারে না। গর্ভাবস্থায় ঢ্যাঁড়স খুবই ভালো, কারণ এর ফলিক অ্যাসিড গর্ভে শিশুর মস্তিষ্কের বিকাশকে উন্নত করে, ব্লাড প্রেশারকে সঠিক রাখে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স খেলে চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটে। ত্বকের জন্য উপকারী সবজি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সের এত উপকারিতা থাকলেও সাপ্তাহিক 2 থেকে 3 দিনের বেশি খাদ্য তালিকায় ঢ্যাঁড়স রাখবেন না, রাতের বেলা ঢ্যাঁড়স খাবেন না। ঢ্যাঁড়সে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, তাই এটি বেশি পরিমাণে খেলে কিডনির সমস্যা, কিডনি স্টোন দেখা দিতে পারে। যাদের শরীরে পটাশিয়ামের মাত্রা বেশি এবং যাদের কিডনি ও পিত্তের কোনো সমস্যা রয়েছে তারা ঢ্যাঁড়স খাওয়ার আগে একটি বার ভাবুন, হয় চিকিৎসকের পরামর্শ নিন, নাহলে খুবই সীমিত মাত্রায় খাবেন। ঢ্যাঁড়সে ফ্রুক্টোজ নামক এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় উপাদান রয়েছে। এটি অতিমাত্রায় খেলে ডায়াবেটিসের প্রকোপ বাড়তে পারে। এছাড়াও এই ফ্রুক্টোজ পেটে অতিমাত্রায় প্রবেশ করলে পেটের গণ্ডগোল, পেট ব্যথা, ডায়রিয়ার মতো সমস্যার উপদ্রব অনেক বেড়ে যায়। ঢ্যাঁড়সে প্রচুর মাত্রায় ভিটামিন কে পাওয়া যায়। এই ভিটামিন কে শরীরের রক্ত জমার বাধার সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে দেয়,
তাই যাতে শরীরের রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো আশঙ্কা রয়েছে তারা ঢেঁড়স কম পরিমাণে খাবেন। ভিউয়ার্স, এই তিন প্রকারের সবজি একেবারেই যে বাদ দিতে হবে তা নয়, তবে রোগ বুঝে খাওয়াই ভালো। এছাড়াও প্রত্যেকটি সবজি পরিমিত পরিমাণে খাওয়াই উত্তম। সবজি রান্না করার সময় একে কম তেল মশলা দিয়ে যত অল্প সময়ের মধ্যে রান্না করা যায় ততটাই উত্তম। এই সবজিগুলোকে খাদ্য তালিকায় রাখতে হবে দুপুরবেলা, রাতের বেলা না রাখাই ভালো। প্রত্যেকটি সবজি মিলিয়ে খাওয়া উচিত। একই সবজি সারা সপ্তাহ জুড়ে খেলে এর ক্ষতি আপনার শরীরে প্রবেশ করতে পারে। আজকের এই উপকারী ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।